দোলের দিন সাত সকালে আসানসোল জেল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অনুব্রত মণ্ডল। সকাল ছটার সময় তার জেল থেকে বেরোনোর কথা থাকলেও তা হয়নি। তিনি পুলিশ পাহারায় ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে জেলের গেট থেকে বাইরে বেরোয়। মোট চারটি গাড়ির কনভয় আসানসোল জেলের সামনে ছিল। তিনটি পুলিশের গাড়ির সঙ্গে একটি আসানসোল জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্সও ছিল, যার মধ্যে ছিলেন আসানসোল জেলা হাসপাতালের একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মী। তার মধ্যে একটি গাড়িতে তিনি উঠে পড়েন। তার পরনে ছিল হালকা সবুজ রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। গাড়িতে ওঠার সময় তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি, এমনকি সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের দিকে ঘুরেও তাকাননি। তাকে বেশ কিছুটা হলো বিধ্বস্ত ক্লান্ত দেখাচ্ছিল। সকাল ১১টার সময় কলকাতায় জোকা এসআই হাসপাতালে অনুব্রত স্বাস্থ্য পরীক্ষা করার কথা রয়েছে। আসানসোল জেল থেকে জোকা এসআই হাসপাতালে দূরত্ব সব মিলিয়ে ২৩৮ কিলোমিটার। দোল থাকায় রাস্তাঘাট এদিন সকালে অনেকটাই ফাঁকা থাকার কথা। আর সব কিছু ঠিক থাকলো ১১টার পরে পুলিশ কনভয়ে অনুব্রতকে নিয়ে কলকাতায় পৌঁছে। পৌঁছানোর পর কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এএসআই জোকা হাসপাতাল স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপর ইডি তাকে বিমানে করে দিল্লি নিয়ে যাবে ও রাউস এভিনিউ কোর্টে তুলবে। তারপর দিল্লি উদ্দেশ্যে রওনা দেন। দিল্লি বিমানবন্দরে পৌঁছায় ৮টা ৪৫। এরপর দিল্লি এক্স হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য পরীক্ষার পর একটি ম্যাজিস্ট্রেটের বোর্ড বসবে, সেখানে অনুমতি দেওয়ার পরেই ইডি ঠিক করবে কোথায় থাকবে, এমনটাই সূত্রে জানা গেছে।